দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। নীতি সুধার বৃদ্ধিতে বাড়বে ঋণের খরচ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা। শেষ সময় রিটার্ন দাখিলে ভিড় বাড়ছে, প্রত্যাশার তুলনায় সাড়া কম। বাড়তে শুরু করেছে ডিমের উৎপাদন খরচ, লোকসানের সংখ্যায় ছোট বড় খামারিরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মূল্যস্ফীতি 8% ঘরে নামিয়ে আনতেই বাজারে নগদ টাকার যোগান কমানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটি বলছে যতদিন না পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে আসছে ততদিন এই নীতি বহাল থাকবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন নজরদারি বাড়াতে হবে ব্যাংকিং ব্যবস্থার বাইরে নির্বাচন কেন্দ্রিক লেনদেনেও। অর্থনীতিতে টাকার যোগান বাড়লে বিনিয়োগ যেমন বাড়ে তেমনি বাড়ে মূল্যস্ফীতিও, কেননা তখন মানুষের হাতে নগদ টাকা বেশি থাকে, খরচও বেশি করে। বাড়তি সেই চাহিদা বাড়িয়ে দেয় জীবনযাত্রার ব্যয়ও। ব্যয় বৃদ্ধির এই সূচক অর্থাৎ মূল্যস্ফীতি এখন আছে প্রায় 10% কাছাকাছি, যাকে ডিসেম্বর শেষে 8% নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর সেজন্যই মানুষের হাতে নগদ অর্থের যোগান কমানোর ঘোষণা এসেছে নীতি সুধার বাড়ানোর মধ্য দিয়ে। আমরা চাই আমাদের মূল্যস্ফীতির উপর যে মানিটারি পলিসির চ্যানেলের মাধ্যমে যে এফেক্ট, সেই এফেক্টটা যাতে কার্যকর হয় এবং দ্রুত হয়। এর প্রেক্ষিতে আমরা আরও 50 পয়সা অর্থাৎ 50 বেসিস পয়েন্ট আমাদের পলিসি রেট বাড়িয়েছি এবং এই পলিসি রেটটা ওভারনাইট রেটের উপরও প্রযোজিত হবে এবং যে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফেসিলিটি যেটা সেটার উপর প্রযোজিত হবে। গ্রাহক পর্যায়ে আমানত সংগ্রহের পাশাপাশি তফসিলি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকেও টাকা ধার করে। এর বিপরীতে যে সুদ নেওয়া হয় তাই নীতি সুদ। এখন সেই সুদের হার 50 পয়সা করে বাড়ানোয় বাড়বে ব্যাংকের খরচ, ফলে তারা গ্রাহক পর্যায়ে ঋণ দেবার ক্ষেত্রেও আগের থেকে বেশি হারে সুদ নেবে। আবার কেন্দ্রীয় ব্যাংকের ধার এড়িয়ে অর্থ সংগ্রহে বাড়াবে আমানতের সুদ হারও, ফলে একদিকে বাড়তি লাভের আশায় সাধারণ গ্রাহকরা যেমন ব্যাংকে টাকা বেশি রাখবে তেমনি ব্যবসায়ীরা কম ঋণ নেবে বাড়তি খরচ এড়াতে। আলটিমেট ল্যান্ডিং রেটের উপর যে রেটটা প্রযোজিত হবে সেটা কিন্তু 50 পয়সা বা তার বেশিও হতে পারে। তো এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে মানি বোরোয়িংটাকে কস্টলি করা, মানুষকে মানুষের হাতে যাতে অপ্রয়োজনীয় ব্যয় মানুষ যাতে কম করে সেটাকে উৎসাহিত করা। মূল্যস্ফীতির এই জায়গা থেকে এটা হলো মুদ্রাস্ফীতিজনিত অংশটিকে হয়তো সে কিছুটা ভূমিকা রাখতে পারবে, কিন্তু মুদ্রাস্ফীতি বহির্ভূত যে মূল্যস্ফীতির কারণগুলো যেটা আমরা বলে থাকি যে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এক্সচেঞ্জ রেট ডিভ্যালু হয়ে যাওয়া, বাজার ব্যবস্থার যে দুর্বলতার কারণে যে মূল্যস্ফীতি, সেই জায়গাগুলোতে এটা কতটুকু ভূমিকা রাখতে পারবে সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদিও বেসরকারি বিনিয়োগে ভাটা চলছে আরও বেশ কিছু মাস আগে থেকেই, কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বরে এখাতে ব্যাংক ঋণের প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে 9.5%, গেল বছর সেপ্টেম্বরেও যা ছিল 13.93%। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। শেষ সময় রিটার্ন দাখিলের জন্য করদাতাদের ভিড় বাড়ছে রাজধানীর আয়কর দপ্তরগুলোতে, যদিও কর্মকর্তারা বলছেন আয়কর হিসাব বিবরণী জমা দেওয়ার এই পরিমাণ প্রত্যাশার তুলনায় কম, তবে বাকি 3 দিনে তা আরও কিছুটা বাড়বে বলে আশা তাদের। ফাতিমা তুজহরা রিপোর্ট। কেউ এসেছেন প্রথমবারের মতো, কেউ রিটার্ন দাখিল করছেন দীর্ঘদিন ধরে, কেউ আবার এসেছেন শুধু আয়কর শনাক্তকরণ নম্বর বা TIN এর নিবন্ধন নিতে। এমন নানান বয়সী আর শ্রেণী পেশার করদাতাদের ভিড় লেগেছে রাজধানীর কর অঞ্চলগুলোতে, যেখানে আয়কর হিসাব বিবরণী জমা নেওয়ার পাশাপাশি করের টাকা জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ, মানে আসার সাথে সাথেই তো আমি সিরিয়াল পেয়ে গেলাম, খুব সহজ পদ্ধতি। রিটার্ন জমা দিতে আসছিলাম, মানে সবাই খুব ফ্রেন্ডলি ভাবে রিটার্ন জমা নিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। আয়কর রিটার্ন দাখিল সহজ করতে দেশের সব কর অঞ্চলে মাসব্যাপী এই আয়োজন শুরু হয় 1 নভেম্বর থেকে। প্রথম 3 সপ্তাহে সেখানে করদাতাদের উপস্থিতি খুব একটা দেখা না গেলেও দিন যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে, কেননা রিটার্ন দাখিলের শেষ সময় 30 নভেম্বর। এই মাসে প্রথম দিকের তুলনায় এখন 50% বাড়ছে। 30 তারিখ তো লাস্ট ডেট, এর আগেই দিয়ে দিলাম, আজকে হচ্ছে 27, এখন শেষের সময় তো দিতেই হবে, এই জন্য রিক্স নিয়ে আবার বাধ্য হয়ে আসলাম। আরও ডিসেম্বরে দেওয়ার চিন্তা ছিল, যেমন 1 মাস বাড়াবে, ওই টেন্ডেন্সি ছিল, যেহেতু এখন গাড়ি ঘোড়ার চাপ কম এই জন্য দিতে পারছি। 30 তারিখ পর্যন্ত মোটামুটিভাবে একটু বেশি আসবে, তার কারণ শেষ সময় এই মুহূর্তে সম্ভবত মানে বেশি আসবে, ভিড় হবে বেশি, এটা আমরা ধারণা করছি।
তবে এত আগ্রহের পরও রিটার্ন জমার হার প্রত্যাশার তুলনায় কিছুটা কম। এই যেমন কর অঞ্চল ১১তে মোট করদাতার সংখ্যা ১,৮১,০০০, এর মধ্যে ২৬ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৪২,০০০ জন, অর্থাৎ মোটের ২৩% করদাতা এখন আয়কর হিসাব বিবরণী জমা দিয়েছেন। এখনো গতবারের মতো এরকম চাপ হয় নাই, অনেক ইস্যু থাকতে পারে, যেমন হরতাল অবরোধ, এগুলোর কারণে অনেক দরিদ্র লোকজন আসে রিটার্ন দাখিল করতে, যেমন সাভার গাজী ঘুরতে রিটার্ন দিতে আসে, তারাও একটু অসুবিধার মধ্যে আছে, হয়তো অনেকে আবার রিটার্ন তৈরি করতে পারে নাই, যার কারণে বিভিন্ন ইস্যু আছে, এর জন্য একটু কম হইতে পারে। আয়কর আইন অনুযায়ী কোনো অর্থ বছরের আয়কর হিসাব বিবরণী তার পরের বছর ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আয়কর দপ্তরে জমা দিতে হয়। যদিও এই সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে এরই মধ্যে রাজস্ব বিভাগে চিঠি দিয়েছে ব্যবসায়ী আর কর আইনজীবীদের সংগঠনগুলো। ফাতিমাতুজ্জোহরা, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। মুরগি আর ডিমের উৎপাদন খরচ বাড়তে শুরু করেছে। উৎপাদকরা জানিয়েছেন, দেশের বাজারে পোলট্রি ফিডের দাম কেজিতে ২.৫ টাকার মতো বেড়ে গেছে, যা লোকসানে ফেলছে ছোট বড় সব ধরনের খামারিদের। নরসিংদী প্রতিনিধি বদরুল আমিন চৌধুরীর সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ৮ বছর হলো মুরগির এই খামার চালান মুক্তার হোসেন। নরসিংদীতে তার এই খামারে ১,২০০ মুরগি আছে, যেখান থেকে গড়ে অন্তত ১,০০০ ডিম উৎপাদন হয়, যার প্রতি পিস পাইকারি পর্যায়ে বিক্রি করছেন ৮ টাকা থেকে ৮.২০ টাকার মধ্যে, আর উৎপাদন খরচ এখন দাঁড়িয়েছে ৮.৫ টাকায়। সপ্তাহ দুয়েক আগেও যা ছিল ৮ টাকা। খাবার বর্তমান অবস্থা আমার ভালো না, কারণ ভালো না হইলেও অনেক খাবার দাম বেশি, ডিমের দাম কম, খামারে অনেক টাকা পুঁজি লাগে, পুঁজি লাগে, এবার খামারে অনেক বসে গেছে আপনার। আমাদের এলাকায় ৫০টা খামারে ছিল, এখন আছে উদাহরণ ১০-১৫টা খামারে আছে, এটিও থাকবে না, কারণ ডিমের যে দাম আর খাবারের দাম যেমনি বাড়ায়, খালি বাড়ায়, ব্যবসা করতেই পারবো না আমরা, খামারে সব বসে যাইতেছে। ডিম উৎপাদনের জন্য সারা দেশে ছোট আর মাঝারি আকারের এমন খামার আছে ৬০ থেকে ৬৫ হাজার। এর বাইরে ৮ থেকে ১০টি বড় প্রতিষ্ঠানও বাণিজ্যিকভাবে ডিম উৎপাদন করে। তারা জানিয়েছেন, এতদিন তাদের প্রতি পিস ডিম উৎপাদনে খরচ হতো ১০ টাকা, তবে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সেই খরচ উঠেছে ১১ টাকার উপরে। যদিও খুচরা বাজারে এখন প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা, আর ডজন ১১৫ থেকে ১২০ টাকায়। কস্টিং কমে নাই, কস্টিং কিন্তু আপনার সেই ১০.১১ টাকা বরং আরও বেড়েছে। কেন বেড়েছে? কারণ পোলট্রি ফিডের যেই পণ্যগুলো, যেমন ভুট্টা, সয়াবিন থেকে শুরু করে এরকম ১৮, ১৯, ২০টা আইটেম দিয়ে কিন্তু পোলট্রি ফিড তৈরি হয়, প্রত্যেকটা আইটেমের দাম বেড়েছে, ডলারের জন্যই কিন্তু প্রায় ৪০% দাম বেড়েছে। ডিমের দাম আমরা বলেছি তখন ১১ টাকা পর্যন্ত, ১০.১০ থেকে ১১, এখন কিন্তু সেটা ১১.৫ টাকা কস্টিং হবে, কিন্তু বিক্রি করতে হচ্ছে ৮ টাকা ১০ পয়সা ২০ পয়সা একজন খামারি ৮ টাকা পর্যন্ত বিক্রি করে খামার লেভেলে, বা আর ৮ টাকারও নিচেও বিক্রি হয়। তো প্রতি ডিমেই কিন্তু এখন আপনার ২.৫ টাকা বা আপনার ধরেন ৩ টাকার পর্যন্ত কিন্তু এখন লস করতেছে। গেল ২ থেকে ৩ মাস আগেও দেশের বাজারে প্রতি পিস ডিম বিক্রি হয়েছে ১৫ টাকায়, যদিও সরকার প্রতি পিস ডিমের দর বেঁধে দিয়েছিল ১২ টাকা। সেই দর নিয়ন্ত্রণে না আসায় ভারত থেকে ডিম আমদানির অনুমতি দেয় সরকার, পরে ভারত থেকে ডিম আসতে শুরু করে, এরপর থেকেই কমতে শুরু করে দর। আনতে গেলে যেটুকু আমার উৎপাদন খরচ বেড়েছে বিভিন্ন উপকরণের দামের বাড়ার কারণে, সেইটুকু সমন্বয় করে দিয়ে যে জায়গায় দামটা যাবে সেই দামটাকে বাজারে ধরে রাখতে হবে, এবং আমদানি করার ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে কি পরিমাণ আমদানি হলে, কি লেভেলে আমদানি হলে তারা দামটা এ জায়গায় রাখবে, কারণ অনেক বেশি আমদানি হলে কিন্তু আবার যখন বিক্রি বেশি চাপ চলে আসবে তখন দাম আবার চাইলেও গভর্নমেন্ট এক জায়গায় ধরে রাখতে পারবে না। হিসাব বলছে দেশের দৈনিক ডিমের চাহিদা ৫ কোটির মতো, যার পুরোটাই দেশের খামারগুলো থেকে উৎপাদন হয়। এর একটা বড় অংশ অর্থাৎ ৮৫ ভাগই উৎপাদন করে ছোট আর মাঝারি খামারিরা, আর বাকি ১৫ ভাগ আসে বড় খামারগুলো থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন। বাংলাদেশের কাঁচা পাটের সবচেয়ে বড় বাজার ভারতে ২ মাসের বেশি সময় ধরে রপ্তানি বন্ধ, এতে গোডাউনে পড়ে আছে বিপুল পরিমাণ পাট, ফলে বাধাগ্রস্ত হচ্ছে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়। এর প্রভাবে দেশের বাজারেও নিম্নমুখী পাটের দাম। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে গত ২ বছর ধরে বাংলাদেশ থেকে কাঁচা পাট রপ্তানি কমেছিল, তবে চলতি অর্থবছরের শুরু থেকে সে ধাক্কা কিছুটা কাটাতে শুরু করে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ২০টিরও বেশি দেশে কাঁচা পাট রপ্তানি হয়, যার ৭০ ভাগ যায় ভারতে। কিন্তু গেল সেপ্টেম্বরে ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের অধীন পাট কমিশনার দপ্তর বাংলাদেশ থেকে নির্দিষ্ট মানের কাঁচা পাট আমদানি নিষিদ্ধ করে, যা দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ভারত। এতে বিপাকে পড়েছে বাংলাদেশের কাঁচা পাট রপ্তানিকারকরা। ইয়ার স্টার্টিং এ যে আমরা ফরওয়ার্ড সেল করি, ফরওয়ার্ড সেল করে আমরা পাটগুলা কিন্তু কিনে ফেলি, একদিকে যেমন আমাদের ব্যাংক ইন্টারেস্ট বাড়তেছে, অন্যদিকে পাটগুলা নষ্ট হচ্ছে,
আমরা একটা মানে হ্যাভাজার্ড পজিশনে চলে গেছি যে কি করব না করব। পাট আমদানির সবচেয়ে বড় দেশের এমন সিদ্ধান্তে রফতানির জন্য প্রস্তুতকৃত পাট পড়ে আছে গোডাউনেই, ফলে আর্থিক লোকসানে পড়েছে রফতানিকারক ও পাট ব্যবসায়ীরা। আর যখন আমরা পাটটা কিনছি তখন কিন্তু পাটে কিন্তু ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটাই কিন্তু এখন আমাদের পাটটা কিন্তু উইক হয়ে গেছে ভিতরে, মানে পাটের আঁশটাও কিন্তু দুর্বল হয়ে গেছে, এদিকেও আমরা একটা ক্ষতিগ্রস্ত। এদিক দিয়ে প্লাস কিন্তু মার্কেট যখন পড়ে গেছে তাতেও আরেকদিকেও আমরা ক্ষতিগ্রস্ত। যেমন 10,000 মন পাট যদি আমরা ঘরে রাখি তাতে কিন্তু অলরেডি কিন্তু আমাদের 10% কি 15% কিন্তু আমাদের শর্টেজ চলে যায়। পাট বিক্রি করে তাদের টাকা না দিতে পারি বা ব্যাংকে ঋণ না দিতে পারি তাহলে ব্যাংকও ক্ষতিগ্রস্ত হবে, পার্শ্ববর্তী আমাদের সাথে যারা ব্যবসা করে মোকামের বিভিন্ন ব্যাপারী তারাও ধ্বংস হয়ে যাবে, আমরা তো যাবই। গত অর্থ বছরে কাঁচাপাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল 1,764 কোটি টাকা। তাই রপ্তানিকারকদের সংগঠন বিজেএ শতভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাতে রপ্তানি অচলাবস্থা কাটাতে সরকারের সহযোগিতা কামনা করেছে। প্রধান বায়ার হচ্ছে ইন্ডিয়া, গত বছর তারা 8 লক্ষ বেল নিয়েছে, গত বছর টোটাল রপ্তানি হয়েছে আমাদের 12 লক্ষ বেল, কিন্তু এবছরে দেখা গেছে পাট রপ্তানি গেছে মাত্র 3 লক্ষ বেল। তাহলে যে হিউজ পরিমাণ পাট দেশে ক্যারিওভার হয়ে থাকছে এটা আমাদের জন্য নেতিবাচক প্রভাব পড়বে। রফতানি বন্ধ থাকায় মৌসুমের শুরুতে দেশের কৃষক যে পাট বিক্রি করেছে গড়ে 2,500 টাকা তা এখন নেমে এসেছে 1,600 টাকায়। রফতানি সংকটের দ্রুত সমাধান না হলে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় আসছে মৌসুমে কৃষক নিরুৎসাহিত হতে পারে পাট চাষে। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক DSEX 20 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,209-এ। বেচা কেনা হয়েছে 369 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 17টির, কমেছে 134টির, আর অপরিবর্তিত আছে 139টির দর। জীবাশ্ম জ্বালানি খাতে সরকারি ভর্তুকির পরিমাণ বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। হিসেব বলছে 2 বছরের ব্যবধানে পরিবেশের জন্য ক্ষতিকর এমন জ্বালানি বাবদ ভর্তুকির পরিমাণ $2 ট্রিলিয়ন থেকে বেড়ে $7 ট্রিলিয়নে দাঁড়িয়েছে। যদিও 2021 সালে গ্লাসগোতে অনুষ্ঠিত COP26 সম্মেলনে পরিবেশ বিপর্যয় রোধে 2030 সাল নাগাদ এ খাতের ভর্তুকি শূন্যে নামিয়ে আনার অঙ্গীকার করেছিলেন বিশ্ব নেতারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, যা মোকাবেলায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার নিয়ন্ত্রণের বিকল্প নেই। এজন্য কয়লা আর তেলের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে পরিবেশ বান্ধব জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন বিশ্ব নেতারা। সে লক্ষ্য বাস্তবায়নে 2030 সাল নাগাদ জীবাশ্ম জ্বালানি খাতে ভর্তুকি বন্ধের অঙ্গীকারও করেন উন্নত দেশগুলোর প্রতিনিধিরা 2021 সালে অনুষ্ঠিত COP26 জলবায়ু সম্মেলনে। 2 বছর পরও সে লক্ষ্য বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেই দেশগুলোর, উল্টো বেড়েছে জীবাশ্ম জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ। IMF-এর তথ্য বলছে গেল 2 বছরে জীবাশ্ম জ্বালানি খাতে সরকারি ভর্তুকির পরিমাণ $7 ট্রিলিয়নে পৌঁছেছে, 2021 সালে যা ছিল $2 ট্রিলিয়ন। মূলত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই খাতটিতে ভর্তুকি বাড়াচ্ছে বিভিন্ন দেশের সরকার, এমনটাই বলছে IMF। IMF-এর হিসেবে জীবাশ্ম জ্বালানি খাতে ভর্তুকিতে বিশ্বে সবচেয়ে এগিয়ে আছে চীন। 2022 সালে দেশটিতে এ খাতে $2.2 ট্রিলিয়ন ভর্তুকি দিয়েছে, যা তাদের মোট দেশজ উৎপাদন বা GDP-র 12.5%। চীনের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রদত্ত সহায়তার মধ্যে রয়েছে সরকারি অর্থায়ন, অগ্রাধিকারমূলক ঋণ এবং বিদ্যুৎ ক্রয়ের নিশ্চয়তা। জীবাশ্ম জ্বালানি খাতে ভর্তুকিতে চীনের পরই আছে যুক্তরাষ্ট্র। 2022 সালে এ খাতে দেশটির ভর্তুকির পরিমাণ ছিল $760 বিলিয়ন। জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধে বাজেটের প্রস্তাব রেখেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন, তবে তার সে উদ্যোগ সফলতার মুখ দেখেনি বিরোধী দলের আপত্তির মুখে। একইভাবে এই সময়ে জীবাশ্ম জ্বালানিতে বড় অঙ্কের ভর্তুকি দিয়েছে রাশিয়া, ভারত, মধ্যপ্রাচ্য, কানাডা, এমনকি ইউরোপীয় ইউনিয়নও। এমন বাস্তবতায় আরব আমিরাতের দুবাইয়ে শুরু হতে যাচ্ছে COP28 জলবায়ু সম্মেলন, যেখানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সে উদ্যোগ কতটা সফল হবে তা নিয়েও সংশয় আছে পরিবেশবাদীদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে।
আজ এটুকুই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।